আজকে আমরা দেখে নেব ভোটার কার্ডের সাথে কিভাবে আপনার আধার কার্ড লিংক করবেন। কিছুদিন আগে পর্যন্ত বন্ধুরা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংকের পোর্টালটা কোনো কোনো কারণে সমস্যার জন্য বা সার্ভার প্রবলেমের জন্য কাজটা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ ছিল, বা পোর্টালের নতুন পোর্টাল চালু হওয়ার পর থেকে কিছু মেনটেন্যান্সের জন্য কিন্তু সেই কাজটি বন্ধ ছিল। কিন্তু ইদানিং কদিন ধরে বন্ধুরা কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, কারণ আমি গতকাল আগেও আমি একটা আইডি দিয়ে প্রায় গোটা 5-6খানা অ্যাপ্লিকেশন করে দেখেছি বন্ধুরা। বন্ধুরা আপনারা অনেকেরা জিজ্ঞেস করতে পারেন যে একটা আইডি দিয়ে কটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যায়, সেই কারণে আমি আগের থেকেই বলে রাখলাম সেগুলো অ্যাপ্রুভও হয়েছে। তো চলুন বন্ধুরা আজকে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হয়। তো প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করার পরে গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল বলে লিখে নেব, টাইপ করে নেব আমরা। ভোটার সার্ভিস পোর্টাল লেখার সাথে সাথে বন্ধুরা ভোটার সার্ভিস পোর্টাল ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা আপনার সামনে চলে আসবে। ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আপনাদের প্রবেশ করে দেবে। প্রবেশ করার পর আপনারা এখানে এসে দুটো অপশান পাবেন, লগ ইন ও সাইন আপে। আপনারা এখানে লগ ইন ও সাইন আপ আপনি এখানে লগ ইন করে নেবেন। যারা প্রথমে আসবে তারা যে যারা প্রথমে পোর্টালে আসবেন তারা এখান থেকে সাইন আপ করে নেবেন। সাইন আপ লগ ইন করে নেওয়ার পরে বন্ধুরা স্ক্রল ডাউন করে নিচে এসে এই যে আধার কালেকশন যে ফর্ম 6B ফিল আপ করবেন, এখানে 6B ক্লিক করবেন। ফর্ম 6B ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু এপিক নাম্বার দিতে বলবে। ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করবেন। আপনাদের যদি ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তো আপনাদের ওখানে শো করে দেবে যে আপনার ভোটার কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, আর যদি লিঙ্ক না থাকে তো আপনার সামনে এরকম একটি খুলে যাবে। খুলে যাওয়ার পরে বন্ধুরা সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে আপনার সব ডিটেলসটা এখানে শো হয়ে যাবে। আপনি নেক্সট করবেন, নেক্সট করার সাথে সাথে কিন্তু আপনার পুরো আপনার নাম এপিক নাম্বারটা শো করে দেবে। আপনি আবার নেক্সট করবেন, নেক্সট করার পর এখানে আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা। যদি আপনার কাছে আধার কার্ড নাম্বারটা না আপনার কাছে আধার কার্ড না থাকে তো তো আপনি এই জায়গাটা এই অপশানটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন বন্ধুরা। সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, হেলথ ইন্স্যুরেন্স, স্মার্ট কার্ড, যে ডকুমেন্টসটা আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করে সেই ডকুমেন্টসটি এখানে 2 MB মধ্যে আপলোড করে দেবেন। করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশান ওপেন হয়ে যাবে বন্ধুরা। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাই করে দেবেন। যদি আপনার কাছে ইমেল আইডি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপনার প্লেসটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করা দেওয়ার সাথে সাথে অপশানটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে আপনি আপনার সাবমিশন অপশানটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনি এখানে ক্যাপচার দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। বন্ধুরা প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে আপনার নাম, আপনার আধার কার্ড নাম্বার এবং পুরো ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে শো করে দেবে বন্ধুরা। আপনারা কাইন্ডলি একবার চেক করে নিয়ে স্ক্রল ডাউন করবেন নিচে। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে বন্ধুরা আপনি সব ডিটেলসগুলো দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা তার আগে বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি দেওয়া হবে সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি আপনি সেভ করে রেখে দেবেন, যে ভবিষ্যতে যদি আপনাকে বিএলআরও দেখা করতে বলে তো আপনি সেই রিসিপ্টটা নিয়ে তার সাথে দেখা করবেন। সেই রিসিপ্টটি কিন্তু হবে আপনার প্রমাণপত্র বন্ধুরা। বন্ধুরা সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে কিন্তু আর ইউ শিওর বলে একটা কনফার্মেশন মেসেজ আসবে। আপনি শিওর সব কিছু ঠিক থাকে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো সমস্যা হলে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই।